হ্যালো ফ্রেন্ডস, আমি আলমান ইসলাম চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওর একটু স্পেশাল কথা হচ্ছে, কারণ কোরিয়াতে প্রথম আমরা চার ভাই মিলে একটা ভিডিও মেক করতেছি। সো আমাদের সাথে আর দুইজন পার্সন আছে যাদের নাম বলতেই না, তো সাথে আছে আমাদের দক্ষিণ কোরিয়ার লারা সংগঠনের সমিতির সভাপতি ভিকি মিরাজ আর বন্ধু কমিটির সাধারণ সম্পাদক আমাদের সাদ্দাম। সো আসলে আমরা যে জায়গাটা যাচ্ছি, এই জায়গাটার ব্যাপারে যদি বলতে চাই তাহলে মজা থাকে না, তো আমরা যাওয়ার পরে আপনাদের ভিডিও মাঝে দেখতে পারবেন। সো সেই আমাদের সাথে থাকুন আর দেখতে হবে আমাদের ভিডিওটা, চলুন লেটস গো। কারণ যেহেতু লারা সংগঠনের সভাপতি এফ কে মিরাজ ও ওর ওয়াইফ চলে যাওয়ার, মানে গার্লফ্রেন্ড চলে যাওয়ার কারণে ও পুরো শোকাত। আজকে ওরে ওই কথার কথা বিয়ে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে বিদায়। ও খুবই আসলে আইডি একটিভ করে দেয় আর খুবই আসলে কি বলবো, কেমনে বলা যাবে, এটা আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, এটা গুজব কিছু না। এটা পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে সাদ্দাম, ও এটা নিয়ে গুজব ছড়াইছে, কারণ ও আমার প্রতিবেশী, আমি যতটুকু জানি আসলে কিছু রটে তো কিছু বটে, কারণ কিছু না হলে কিছু হয় না। সো আমি মনে করি এরকম কিছু হয়েছে বিদায়, সাদ্দাম আমাদের সাথে ইনফরমেশনটা দিল যে হয়তো বা ওর গার্লফ্রেন্ড চলে গেছে বিদায় আইডি অ্যাক্টিভ করছে। কারণ আপনারা সবাই যা বলবেন একটাই, হঠাৎ করে একটা লোক আইডি ডিঅ্যাক্টিভ করাটা আসলে আমার কাছে কেমন মনে হয়, হ্যাঁ এটা আমি মানি। সো এর জন্য আজকে ভিডিও একটু মজার হবে। সো তাহলে দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়, বলবেন আমাদের কমেন্টের মাধ্যমে। চলে আসলাম সে আমাদের গন্তব্য আটবেলিতে। সো এখন আমরা গাড়ি থেকে নামলাম, আমাদের টিম মেম্বাররা সবাই এখন প্রস্তুত। সো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কাটার পরে আটবেলিতে যাবো, সারাদিন এখানে আড্ডা দিব। সো এর সাথে আমরা আরেকটা ভিডিও আছে যোগ করবো, সেটা হলো আমরা এখান থেকে আশা করব চাঁদের দেশে যে মাটি কোরিয়াতে আছে সেটা হলো আটবেলিতে। সো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করবো আর সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো। সো দেখতে থাকুন আমাদের লাইফটা, ভিডিওটা সো কেমন হয় জানাবেন। তো চলুন টিকিট করার জন্য সবাই প্রস্তুত। তো আজকে আমাদের টিকিট কেটে দেখতে হলো এফ কে লারা, কারণ এফ কে লারা সব কিছু হয়ে গেছে আর কাম সারা। তো আজকে কোনো কথাই নেই আর একটু আমার সাথে যুক্ত হয়েছে আমার ভাই রায়হান, কিউট, আর তো কোনো কথাই নেই, আমাদের হিরো ভাই, যাই কথা না বললেই নয়। হ্যাঁ দেখতে পাচ্ছ, এটা এসে আটভেলির যাওয়ার রাস্তা। সো এখানের নাম অনেক শুনেছি, রায়হান ভাই এরা চাপা মারতো যে আটভেলি আটভেলি, আজকে চলে আসলাম সে আটভেলিতে, জানি না কেমন। তো যাক, আর এখানে একটা মজার বিষয় কি জানেন, আমি সবে জানতাম যে যে কোনো জায়গায় ঢুকতে টাকা লাগে, কিন্তু এই পুচ্ছনে নাকি পুচ্ছন এলাকার লোকে টাকা লাগে না, কেন ওরা তো ফকির নেই, সেফুদার ডায়লগ ছাড়তে হয় বিদায়। আজকে রায়হান ভাই, রিজন ভাই আর ইমরান ওরা ফ্রি হয়েছে, বলতে ওরা এখন ফাল করা শিখছে, সিটিজেন বলতে এই ব্যাপারটা মিরাজ ভাই বলো, মিরাজ ভাই টাকা লাগে না, এটা পাওয়ার না, পাওয়ার না, ওরা জানে তোমরা থাকো আসলে কাউকানার ভিতরে এলাকায়, পোলাপানি যদি সেক্টিভেজ না করি তা কি অবস্থা হবে। এখন উপর ওঠার জন্য আমরা হাঁটতেছি, তো যদি এখানে কেবল কে করে যাওয়া যায়, আমরা আসলে কেবল কে করে মজা থাকে না, হাঁটবো মজা করবো। সো সাদ্দাম বন্ধু কি অবস্থা? তার ভিতরে অনেক লম্বা উঁচু এনার্জি করে লস, তারপর ভালো লাগতেছে, নতুন প্লেস যাচ্ছি, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা, কিন্তু পুচ্ছানের লোকে আজকে ফ্রি, কান্তিও ভাইরা থাকে, আর যদি পুষ্টি যায় তাহলে কোনো কথাই নেই, গরিব গরিব মিসকিন
যাই হোক, অবশ্যই আমরা চলে আসলাম সেই আটভেলির যে পর্যটন একটা স্পট, এটা একটা লেকে। তো আসলে জায়গাটার কথা কি বলবো, খুব অসাধারণ একটা জায়গা। এখানে সবাই মিক্সিং এখানে এসে পিক আপলোড করে, আর এটা খুব সুন্দর একটা জায়গা। তো চলুন দেখা যাক। আর আমি আন্তরিক দুঃখিত, আসলে মাস্কটা পরিনি তার জন্য, কারণ মাস্ক ছাড়া এই এলাকায় ঢোকা একদম নিষেধ। আর এখানে আমার ফ্রেন্ডরা যতবার আসছে আর এখানে এসে পিক তুলে আপলোড দিত, আর আমরা দেখতাম। তো আজকে চলে আসলাম, আমরাও পিক তুলবো, আপলোড দিব আর সবার সাথে শেয়ার করব। তাই তো দেখতে থাকুন, আর আমাদের ভিডিওটা কেমন হলো সেটা আমাদের জানাবেন। এখন একটা স্পটে, আর এখান থেকে আবার চলে যাবো একটা স্পটে। সো এই জায়গাটা ঘুরতে মিনিমাম 3-4 ঘন্টা যদি সময় এখানে ব্যয় করে তাহলে টোটাল ঘুরে দেখা যায়। আর কারণ এখন আমি যাদেরকে নিয়ে সবাই ফটোশুটে ব্যস্ত, বুঝে নিই ঘুরতে আসলে কী হয়। আর আমাদের কিছু মেম্বার উপর থেকে নক করতেছে উপরে যাওয়ার জন্য। সো আমরা স্কুলে যাবো, সাথে থাকুন, দেখে থাকুন লাইফটা, আর আশা করি ভালো লাগবে। আর কেমন হলে সেটা জানাবেন। আর নেক্সট টাইমে আমরা একটা ভিডিও আপলোড দিব, সেটা হলো চাঁদের দেশের মাটি নিয়ে। রোদ্রের জন্য আসলে ঘুরে তত মজা পাচ্ছি না, কিন্তু তারপর আসলে মজা কতটা নিজেদের উপর ডিপেন্ড করে। প্রচণ্ড গরম, একটু পরেই যখন একটু রোদ্র কম হবে তখন আসলে এখানে জায়গাটা ভিউটা খুব ভালো হবে, কারণ এখন সব ফ্রিজ অবস্থা খুবই খারাপ। তারপর আসলে লোকেশনটা খুব সুন্দর, অসম। আজকে বড় ভাই খুব ক্লান্ত হয়ে গেল, কারণ পার্টি দিলাম, তারপরে মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়ে আমরা চলে আসলাম আটভেলিতে। আর এখানে আটভেলি তো আছে, সে সাথে আমরা একটা মিউজিয়ামে যাবো, ওখানে চাঁদের সে মাটি পাওয়া যায়, পাওয়া যাবো। তো ওখানে আনা হয়েছিল, তো সেটা আমি ভিডিও মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো চাই সেই ভিডিও দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ, আসলে এখানে যদিও জায়গাটা আয়ত্তে খুবই কম, কিন্তু ওরা এমনভাবে এটা সাজিয়েছে আসলে দেখার মতো একটা জায়গা। যত ঘুরবেন তত ঘুরতে মন চাবে। আর আসলে আমরা খুব ক্লান্ত, বিদায়। আমরা উপরে এসে এখন একটু নিজেদেরকে একটু রিল্যাক্স করতেছি, কারণ এটা আটভেলির সর্বোচ্চ চূড়া, এর উপর তার নাই। অনেক উপরে উঠে আসলাম, তো আমার সব বাইরে একদম খুবই ক্লান্ত। আর যিনি ক্যামেরা আছে রাহান ভাই, তিনি আমার থেকে বেশি ক্লান্ত। আর আমাদের পরে যে এত কথা কয় পোলাটা, এত কথা কয় বুঝলাম। এটা হলো আরেকটা সাইড, আর এটা উপর দিয়ে মনে অনেকটা দূরে দেখা যায়। দেন আসি, যেহেতু উপরে আসলাম টোটাল ভিউটি দেখি। ওয়াও, এটা আটভেলির সর্বোচ্চ উপর থেকে এটা। এই মুহূর্তে আমি আছি আটভেলির সর্বোচ্চ চূড়ায়, এর উপর আর নাই। এখান থেকে টোটাল ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যদি রোদ্র থাকার জন্য ততটা ভালো দেখা যাচ্ছে না। তারপর যত রোদ্র কম হবে তত এটা খুব সুন্দর ভিউটা ভালো হবে। এর জন্য
থেকে নিচে নামলাম। এখানে অলস দুইটা ব্যক্তি, অলস ওরা এখন আগে থেকে নামে পুরো চাগাই গেছে। অলস না, ফাস্ট না এফকে লারা। ওই যে আমরা ব্যাচের চলে আসলাম, এটা হলো অন্য ফোর্সেস ও আমরা প্রায় 3-4 ঘন্টা এখানে ই করলাম, ঘুরলাম, এখন আমাদের চলে যাওয়ার মানে শেষ পর্যায়ে। তো আমাদের লাইট হয়তো এখানে শেষ করবো ভিডিওগুলো, কারণ এই মুহূর্তে আমরা শেষ পর্যায়ে পড়ার নাই। ঘোরার টোটালটা দেখলাম, খুব ভালো একটা জায়গা। আশা করি যারা ওকে সময় পাবেন এখানে আসবেন, ঘুরবেন, ফ্রেশ হয়ে যাবে। আর এখানে ভিউগুলো আসলে অসাধারণ, যত রোদ কমবে তত ভিউগুলো বেশি ভালো হবে। যদিও এখন যেখানে আছে এটা হলো আপনার রোজ রোড, যেটা বলা হয় গোলাপের রাস্তা বলা, কিন্তু এখন নাই, কারণ গোলাপ কয়েকদিন এসব ঘুরে গেলো। তারপরে আসলাম, ভিউগুলো একটু দেখলে আসলে খুব ভালো লাগে, প্রকৃতি ভিউটা অসম। তো শেষ পর্যায়ে সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই একটা কথাই বলতে চাই, সবাই সাপোর্ট দিবেন, আশা করি আমাদের দোয়া রাখবেন, কারণ আমি যে সবসময় আপনার সঙ্গে ভালো ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর আমার একটা আপনারা কমেন্ট লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার একটা কেমন হলো। আর সবাই একটা কথা বলবো, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।